আসসালামু আলাইকুম। কুকিং লাভার্স বিডির নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। মাছে ভাতে বাঙালি, এই কথার যেমন কোনো বিকল্প নেই, তেমনি মাছ রান্না করতে অনেকের কাছে মনে হয় পেঁয়াজ ছাড়া একেবারেই মাছ রান্না সম্ভব নয়। আর এখন পেঁয়াজের বাজারে যে আগুন, পেঁয়াজ ছাড়া কী করে খুব সুস্বাদু ইলিশ মাছ রান্না করবেন, তাই করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করছি মজাদার তেল ইলিশ। প্রথমে একটি বাটির মধ্যে 1.5 চা চামচ পোস্তদানা নিয়ে নিলাম, 1.25 চা চামচ নিয়েছি হলুদ সরিষা। এবার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, এতে করে সরিষা পোস্তদানা দুটোই নরম হবে। 10 মিনিট পরে দেখুন সরিষাগুলো কিন্তু অনেকখানি ফুলে গিয়েছে। এবার এর মধ্যে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম 1 চা চামচের 1/3 ভাগ। এবার এগুলোকে আমি একটি ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারবেন। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচের 1/3 ভাগ, টক দই দিয়ে দিলাম 1 চা চামচ। এবার এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আপনারা চাইলে টক দইকে বাদও দিতে পারেন। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর মাছগুলোকে কাটার পরে আমি 1/2 ঘন্টা লবণ মাখিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারাও এভাবে করার চেষ্টা করবেন। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে 1/3 কাপের মতো দিলাম। সামান্য একটি কালো জিরা ফোড়ন দিলাম, যখন ফোড়নটা খুব ভালোভাবে আসবে তখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। আর আমি এখানে কিন্তু আদা জিরা রসুন কোনো কিছুই ব্যবহার করিনি, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আরও 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে করে মশলার আর কাঁচা গন্ধ থাকবে না। আমি মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। এবার কিছুটা ঝোল আমি এভাবে চারপাশ থেকে উঠিয়ে মাছের গায়ে দিয়ে দিচ্ছি, যেহেতু ইলিশ মাছ অনেক নরম তাই এটাকে বেশি নাড়তে যাবেন না। ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করছি 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। এবার আলতো করে মাছগুলোকে উল্টে দিতে হবে। ইলিশ মাছ অনেক নরম থাকে সেটা আমরা সবাই জানি, একটুতে এগুলো ভেঙে যায়। আমি উল্টে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিলাম 1/4 কাপ। আপনারা ঝোলটা কী পরিমাণে রাখতে চান সেই অনুপাতে পানিটা দেবেন। আর এভাবে কিন্তু একেবারে পাতলা ঝোল করলেও অনেক বেশি মজা হয় খেতে, আবার ঝোলটা ঘন হলেও খেতে মজা হয়। ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করছি পানিটা কমে আসা পর্যন্ত। দেখুন পানিটা অনেকখানি কমে গিয়েছে। এবার মাছগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি। আপনারা যারা এভাবে উল্টাতে পারেন না তারা 2 চামচ দিয়ে উল্টে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, সুন্দর একটি স্মেল ছড়াবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ঝোলটা একেবারে কমে আসা পর্যন্ত। দেখুন ঝোলটা কমে গিয়েছে, আপনারা যে পরিমাণে রাখতে চান সেই অনুপাতে রেখে এটাকে নামিয়ে নেবেন। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছগুলোকে নামিয়ে সার্ভ করে দিয়েছি, যেহেতু তেল ইলিশ তাই কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। আর পেঁয়াজ রসুন বা জিরা নেই জন্য যে এই মাছগুলো স্বাদ লাগে না এমন কিন্তু না, গরম গরম সাদা ভাতের সঙ্গে এই ইলিশগুলো খেতে ভীষণ মজাদার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।